মাসকানি রসুল কলমার কি ফরে আল্লাহ মাসকানি রসুল সৃষ্টি কুলের মুদিরি নবী নাই যে সমতুল ঠিক কি না পরে জাতি নূরের সৃষ্টি নবী জাতি নূরের সৃষ্টি নবী সৃষ্টি রূপারে এলেন নূরের নবী সাকা মক্কা নগরে এলেন নূরের নবী আল্লাহ কবুল না করলে অনেকেও আমাদের মতো মানুষ হাঁটাফেরা করতেছে আসার ক্ষমতা আছে কিন্তু আসতে পারেনি আল্লাহ কবুল করেনি সেজন্য আল্লাহ মিলাদ মাহফিলে আসার জন্য যাকে কবুল করেছেন তারাই আসতে পারবে সুবহানাল্লাহ ঠিক কি না বলি এখানে এসে বসে এটা বসার লাভ আছে কি নাই লাভ আছে ফায়দা আছে আছে না তাহলে ফায়দা আছে আর একদল বলছে ওখানে যাওয়া শিরিক ওখানে যাওয়া হারাম মিলাদ উন্নবী আবার কিসের মিলাদ ঈদটা আমরা দুইটা পাইতেছি একটা রমজানের ঈদ একটা কুরবানের ঈদ আবার নতুন ঈদ আমদানি করতে করতে করল ঠিক কি না বলছে কি বলছে না বলে কি বলে না বলছে আমি তাদের ভাইদেরকে আমি সম্বোধন করে বলতেছি এই দুইটা ঈদ ছাড়া কুরবান এবং ঈদুল ফিতর ছাড়া কোরআনে পাকের দ্বারাই হাদিস পাকের দ্বারাই এবং ইতিহাসিকদের হাদিসের দ্বারাই অসংখ্য ঈদ সাবেত আছে তারা কোরআন শরীফ তেলাওয়াত করে হাদিস শরীফ তেলাওয়াত করে ঠিক এগুলো বুঝে না দুর্বল সুবহানাল্লাহ ঠিক কি না এগুলো ছাড়া আরো ঈদ আছে কি নাই আরো ঈদ আছে কি নাই একদম সিয়াসিত্তের হাদিস হাদিস বুহারী শরীফের হাদিস হযরতে সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাওয়ায়াত উনি একদিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ইহুদির সামনে একটা কোরআনের আয়াত তেলাওয়াত করলেন কোন আয়াত আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়াতমামতু আলাইকুম নিমাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা ইয়াকুলু ইন্নাল ইয়াহুদি তেলাওয়াত করলেন ইহুদির সামনে তারপর ইহুদি লোকটি বলল হে ইবনে আব্বাস যে আয়াতটা তেলাওয়াত করেছেন নাযিল হয়েছে আপনাদের উপর এই আয়াত যদি আমাদের ইহুদি ধর্মের উপর যদি অবতীর্ণ হতো নিশ্চয় আমরা সেই দিনকে ঈদের দিন ঘোষণা করতাম দুর্বল সুবহানাল্লাহ ইবনে আব্বাস তো অনেক জ্ঞানী উনি তো ইসুল মাসিরিন এটা বুহারীর হাদিস সিহাহিতার মধ্যে এক নম্বর বুহারী শরীফ এই হাদিসের মধ্যে স্পষ্ট বর্ণনা আছেন কলা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদি এই আয়াতটা আল্লাহ অবতীর্ণ করেছেন দুই ঈদের দিন দুর্বল সুবহানাল্লাহ কয় ঈদের দিন দুই ঈদের দিন একই সাথে আল্লাহ দুই ঈদের দিনে এই আয়াত নাযিল করেছেন একটা হচ্ছে ইয়াউমুল জুমা আর একটা হচ্ছে ইয়াউমুল আরফা কি মানে ফজর সময় যেদিন আরফার দিন ছিল সেদিন জুমার দিন ছিল বোসমত নদী জুমার দিন ব্যক্তক্রমে আরফা তো দিনে দেখি মানে নয় এই আই হাদিসি বের যেদিন বন্যা না করিল তিনি বে জুমার দিন আসিল আর ফাতুর দিন আসিল তলি কি বুঝার সিয়াসিত্তার হাদিস উদ্দারাই স্পষ্ট ভাবে বুঝা যাচ্ছে স্পষ্ট ভাবে জানা যাচ্ছে ঈদুল ফিতর ঈদুল আজহা ছাড়া আরো ঈদ আছে যদি বলেন সুবহানাল্লাহ ঠিক কি না ঈদ আছে কি নাই আছে কি নাই আছে অবশ্যই আছে আর অলিমার দিনেও তো ঈদ বলা হয় অলিমার দিনকেও কি বলা হয় ঈদ বলা হয় যেদিন তোমার বিবাহ অনুষ্ঠান সেদিন তো ইসলাম ঈদ বলা হয় যেদিন তোমরা দুলহান এবং দুলহানি যেদিন মাসুরার সাজাবে সেদিন তো ইসলাম ঈদ বলা হয় দুর্বল সুবহানাল্লাহ আল্লাহর বলিদের
উরসু পাকও ঈদ বলা হয়। উরসু পাককে কি বলা হয়? ঈদ বলা হয় দুর্বল। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ঈদের দলিল আছে ঈদ মিলাদুন্নবীর দলিল কি? ঈদ মিলাদুন্নবীর আইরা বলি লাভ কি? ঈদ মিলাদুন্নবীর গলি লাভ কি? ইয়ে হম করিব না করিব, করিব না না করিব। আরব বাঙালি জাতি আপনি কি চাই? লাভ চাই। আরব বাঙালি একটা উদ্দেশ্য দিয়ে আগুনি লাভ করে মানে নয়, ব্যবসা বাণিজ্য ব্যক্তি করবে আগুনি কি চাই? আগুনি লভ্যাংশ থাকে চাই। আরব দেশে দুঃখ প্রমাণ আছে যে হতে লাভ নোয়া বয় অলাভে ফুল নবয় হয় না, বই বউ কিনলে কিন্তু ফল আর হবে না। অলাভে কেউ এন এন একটা হান করিব না, কিন্তু ফল ইয়া না, শর্ট তো আইবু, খাতা তো আইবু, ফলতিন তো আইবু, বিয়ান তো আইবু, কি হা হা এনে অনর্থক। কিন্তু কি এনে লাভ ছাড়া হলে কেউ বুজুর মানুষ কিছু করিব না। তো আরো ইয়ে কাজে গরিব দিয়ে ইয়ে লাভ আসে না নাই, লাভ খুব দূর। আমি অন্যরা শুরু করি কিন্তু লাভ আগে হয়ে না দিলি অনর্থে তুমি বললে তুমি বুঝতে আসতে নয়। লাভ মানে কাল কিতাবের নাম হচ্ছে আল ওয়াসাইল ফি শারহি সিমায়াল। লেখক আমাদের মত না, তিনি যার মর্তবা এমন উদ্যম মর্তবা স্যার এক ফোটা পেশাবের সম দিল আমরা হাজার আলম হব না, যার এত গুরুত্ব যার এত সম্মান, তিনি অনেকবার একবার দিবান না অনেক হাজারবার সুলতান থেকে উনি মুহূর্তের ভিতর মদিনা শরীফ গিয়ে নামাজ আদায় করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিম কি বলতো? এই হাদিম আমি আজকে মদিনা শরীফে নামাজ আদায় করব। হুজুর কিভাবে করবেন? সুলতান তে অনেক মাইল দূরে, হাজার মাইল দূরে, কিন্তু হুজুর মদিনা শরীফ তো অনেক দূরে, কিন্তু এখন কোনো গাড়ি নাই, কোনো প্লেন নাই, কোনো যাবার পথে কোনো যানবাহন নাই, মদিন শরীফে নামাজ আদায় করবেন। হাদিম আমার হুজুর আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ বলেন, এ হাদিম তুমি কাহাকে বলিও না, কিন্তু সামনের দিকে তুমি একটু হাঁটো। উনি এক কদম দুটো হাঁটতে হাঁটতে উনি আড়াল কদম পর্যন্ত হাঁটলেন। তারপর আল্লামা জালালউদ্দিন সুয়ুতি ডাক দিয়ে বলেন, এ হাদিম একটু করে চোখ কাড়াও, চোখ কাড়াও। এখান থেকে একটা মশলা, আমরা চোখ ফাঁকা থাকলে বেশি দেখি, কিন্তু আল্লাহ বলিদিন চোখটা ফাঁকা থেকে কানলে বেশি দেখি। শুরু বলুন সুবহানাল্লাহ, ঠিক কি না? ঠিক কি না? আল্লাহ বলি না চোখ কাটলে বেশি দেখি, কেন না? কলকটা হচ্ছে একটা আয়না, কলকটা হচ্ছে কি? আয়নাতে বেশি দেখা যায়। গোটা পৃথিবী আল্লাহর ভুবন, আল্লাহ সত্য বিশ্বের ভুবন দেখা যায়। শুরু বলুন সুবহানাল্লাহ। এরকম অনেক ঘটনা আছে। আল্লাহ হুসাইন রহমাতুল্লাহ বর্ণনা দিতেছেন, আমি 40 বছর পর্যন্ত ইবাদত করলাম, কিন্তু 40 বছর পর্যন্ত আমি সবুর সামনে কি আসে আমি কোনোদিন দেখিনি, কিন্তু যখন তিনটা জিনিস আমি বর্জন করলাম, একটা হচ্ছে কম খাওয়া, কম হাওয়া, গরু ছাগলের মতো খাওয়াটা বাদ দিলাম, অল্প খাইলাম, মানুষের সাথে উলামিশা কমাই ফেলাম, একাগ্রতা অর্জন করলাম, একাগ্রতা একাগ্রতা কম খাওয়া কম কম যাওয়া, যখন আমি তিনটা জিনিস যখন যখন পরিহার করলাম, উদার হুদাই আল্লাহ জগত এমন কোন দানা করা নাই আমার সবুর সামনে নাই, সেই জন্য আমি 40 বছর পর্যন্ত কখনো চোখ পাকাতে পারিনি। বলুন সুবহানাল্লাহ।
সেজন্য আল্লামা জালালউদ্দিন সুয়ুতি লিখতে চান, উনি খাদেমকে বলেন চোখ কাটো, চোখ কাটেছেন, আবার বলেন চোখ ফাগো, চোখ ফাগার সাথে সাথে দেখলেন উনি মদিনা শরীফের সায়ার মধ্যে জুড়ে বলেন সুবহানাল্লাহ। একবার দুই প্রথমে আমার আগমন শুভেচ্ছায় স্বাগত, একটা বড় একটি
সোয়াইবের কাজাত করে যদি এত বড় নিয়ামত চাই, একদম সুন্নি মুসলমান একদম আশিক রসুল যদি মিলাদুল নবী করে তাহলে কি নিয়ামত হবে, এটা তো বলার কোনো সুযোগ নাই। অনেক অনেক নিয়ামত করে যুরুম সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এই মিলাদের মিলাদ দিয়ে কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে জান্নাতি মানাজাত যুরুম সুবহানাল্লাহ। আমিন ওয়াহদা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।